나라 이스친 나라 허친 나는 먼지 모하나 역수 바이 아빠들 샷에 아까우리 뚫어나 쫄라나 아자라 뚫어나 곧에 잡에 나라 보카 라지에 마스코리 아츠케 이케 노부스 처부터 샤바 아츠엔 묵디유다 넷지빈도 아츠엔 샹수샤도 수빈도 아츠엔 라즈딩 넷지빈도 아츠엔 아미 샤바이 남 몰람 나 이카로네 সময় কম দুপুর হয়ে গেছে আসলে আজকে বক্তব্য দেওয়ার দিন ছিল আপনাদের আমাদের না আমি শ্রদ্ধার সাথে আমিনুল ভাইকে বলতে চাই যে আমি এখানে কোনো সংসদ সদস্য হিসেবে বক্তৃতা দিতে আসিনি কারণ সংসদ সদস্যের যে একটা বড় পরিচয় আমার আছে এবং সেই পরিচয়টা হচ্ছে আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান আমি এই দেশে অনেকেই সংসদ সদস্য হয়েছে এদেশে আপনারা যে দেশটা স্বাধীন করেছেন হাতে অস্ত্র নিয়ে আমরা যখন বড় হয়েছি আমরা যখন স্কুল গন্ডি বেরিয়ে কলেজে ঢুকেছি আপনারা যে দেশটা স্বাধীন করলেন আমাদের জন্য সেই দেশের মহানায়ক জাতির পিতাকে হত্যা করা হয়েছে তখন যখন হত্যা করা হয়েছে তখন আমরা 7-8 এর ছাত্র আমরা তখন দেখেছি আপনাদের স্বাধীন করা দেশে রাজাকারকে প্রধানমন্ত্রী হতে আমরা তখন দেখেছি আপনাদের রক্তে যাতে হাত রঞ্জিত হয়েছিল বাংলাদেশের মন্ত্রিসভায় তারা সব ঠাই পেয়েছিল আমরা তখন দেখেছি যে এই মা বোনের সম্ভ্রম রক্ষা করার জন্য আপনারা জীবন দিয়েছেন যুদ্ধ করেছেন পঙ্গু হয়েছেন জীবনে কিছু প্রতিদান চান নাই একটু হয়তো সম্মান চেয়েছেন সেটুকু যারা পান নাই শেখ হাসিনা সরকার আসার পর যেটুক দিয়েছে সেই বাংলাদেশে যে দুলক্ষ মাবনের সম্ভ্রম নেওয়া হয়েছিল সেই বাংলাদেশ যারা এই মাবনের সম্ভ্রমকে স্বাধীনতা বিরোধী শক্তির কাছে পাক বাহিনীর কাছে উপঢৌকন হিসেবে তুলে ধরেছিল আমরা দেখেছি আমাদের শৈশব থেকে যৌবনে ওঠার সময় যে সেই সমস্ত লোকেরা বাংলাদেশের মন্ত্রী হয়েছেন আমাদের কাছে তখন ঘৃণা হয়েছে আমরা লজ্জিত হয়েছি আমরা অপমানিত হয়েছি যার হাতে আমার মা বোনের সম্ভ্রম গেছে যারা আমার মা বোনের শরীরকে খুঁড়ে খুঁড়ে খেয়েছে বাংলাদেশে তারা রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে ছিল এই মহান সংসদে তারা বসছিল তাদের গাড়িতে আপনাদের শরীরের রক্ত দিয়ে যে পতাকা আঁকা হয়েছিল আপনাদের শরীরের রক্ত দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে একটি নির্দেশ সেই নির্দেশ থেকেই সেদিন দেশ স্বাধীন হওয়া শুরু হয়েছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামকে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা তোমাদের কাজ চালিয়ে যাবা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে দিল এই একটা ভাষণ আপনাদেরকে সংগৃহীত করেছে যেই বাঙালি জাতি কোনোদিন অস্ত্র দেখা নাই তারা পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে 9 মাসে একটা স্বাধীন দেশ একটা বাচ্চা জন্ম হতে 10 মাস 10 দিন লাগে জাতির পিতার নির্দেশে আপনারা মহানায়করা আপনারা এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানেরা আপনারা 10 মাস 10 দিন সময় নেন নাই পৃথিবীর একটা শক্তিশালী সেনাবাহিনী প্লাস এই দেশের রাজাকার আল বদরুদ্দেরকে নাকে খত দেওয়া রেসকোর্স ময়দানে আপনারা 90,000 পাকিস্তানের সেনাবাহিনীকে মাথা নত করে এই বাংলাদেশ থেকে বিদায় করেছেন আমি আপনাদেরকে সালাম জানাই আমি এখানে এমপি হিসাবে বক্তৃতা দেওয়ার দুঃসাহস আমি দেখাতে চাই না আমি আগেই বলেছি এদেশে অনেকেই মন্ত্রী হয়েছে অনেকেই এমপি হয়েছে অনেকেই যারা রাজাকার ছিল মুক্তিযুদ্ধ করার সৌভাগ্য সবাই হয় নাই মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার সৌভাগ্য হয়তো অনেকের হয় নাই আমি মুক্তিযুদ্ধের সন্তান আমি দেখেছি আমার পিতাকে আমার সেই পিতা যিনি নারায়ণগঞ্জকে নেতৃত্ব দেন নাই শুধু সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর একটা নিউক্লিয়াস ছিল 11 জনের সেই নিউক্লিয়াসের একজন সদস্য ছিলেন আমার জাতি আমার পিতা বা বঙ্গবন্ধু শেখ মুজিবের একজন কর্মী হিসাবে কাজ করেছেন আমি দেখেছি আমরা জানতাম আমার বাবা মারা গেছেন যখন আমরা ভারত থেকে ফেরত আসছিলাম এখানে আমার বাবার অনেক সহযোদ্ধা আছেন আমার বাবার কর্মীরা আছেন অনেকে চলে গেছেন এই দুনিয়া থেকে আমরা জানি সেদিন আমার বাবা মৃত্যু হয়েছিল আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার প্রধানমন্ত্রী আমার মাতৃতুল্য শেখ হাসিনাকে জাতীয় সংসদে দাঁড়িয়ে উনি সম্মানের সাথে আমার বাবাকে সেদিন সম্মান করে বলেছেন যে আমার পিতার কথা কেন শামসুজ্জোহা যেদিন
বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে যে সেই দিন গুলিবিদ্ধ হয়েছিলেন, যেই গুলিটা করা হয়েছিল ওনার বুকে উনি টের পান নাই। ইন্ডিয়ান জেনারেল তাকে টান দিয়ে সরিয়ে না দিলে সেই বুকে হয়তো আজকে শহীদ পরিবারের সদস্য হিসেবে হয়তো আপনাদের সামনে বক্তৃতা দিতে হতো। আমার বাবার হাতের এখান দিয়ে ঢুকে গুলিটা এখান দিয়ে বেরিয়ে গেছিল। আমি সেই পরিবারের সন্তান, আমি সেই পরিবারের সন্তান যেই পরিবারে আমার পিতা জাতির পিতার একজন কর্মী হিসাবে বেইমানি করেন নাই। জেলখানায় যে চার জাতীয় নেতার সাথে ছিলেন আমি তাদের গল্প শুনেছি আমার পিতার কাছে। যেই দিন যেই রুমের ভিতরে তাদেরকে হত্যা করা হয়েছে সে একই রুমে আমার বাবাও ছিলেন। সেদিন আমার বাবার হার্ট অ্যাটাক করেছিল এখানে, যখন মনসুর আলী সাহেব কানতে কানতে বলেছিলেন যে আমাকে কানতে কানতে বলেন বলেছিলেন আমাকে একটু অজু করার সময় দাও, ওরা ওনাকে অজু করার সময় দেয় নাই। উনি আমার বাবাকে বলেছিলেন জোহা ওরা আমাকে অজুটা পর্যন্ত করতে দিল না। ওই জেলখানাতে আমিও 81 সালে জেল খেটেছি 19 বছর বয়সে, একই রুমে খেটেছি। আমি সেখানে আমার বাবার স্মৃতি পেয়েছি, আমি সেখানে চার জাতীয় নেতার স্মৃতি পেয়েছি, যেখানে দাঁড়িয়ে সেই দিন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন সাহেব, ক্যাপ্টেন মনসুর আলী আর কামরুজ্জামান সাহেবকে হত্যা করা হয়েছিল আপনাদের চার মহানায়ককে। এবং বলা হয়েছিল, প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল আমার বাবার নিজের কানে শোনা যে আপনারা মোস্তাকের মন্ত্রিসভায় জয়েন করেন। সেই দিন তারা উচ্চস্বরে বলেছিলেন যে আমাদেরকে হত্যা করো, আমরা মনে প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক ছিলাম, আমরা শেখ মুজিবের লোক আছি, আমরা শেখ মুজিবের লোক থাকব। ওনারা জীবন দিয়েছেন, কোথায় পাবো আমরা এখন তাদেরকে? আজকে ইতিহাস হয়তো এইভাবে লেখা হতো না। আজকে আমি মাঝে মাঝে চিন্তা করি যদি বঙ্গবন্ধুর দুই কন্যাও মারা যেতেন তাহলে আজকে কি হতো, বঙ্গবন্ধুর দুই কন্যা যদি আল্লাহ বাঁচিয়ে না রাখতেন তাহলে আজকে কি হতো, আমরা কি এখানে বসতে পারতেন? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় আজকে আপনাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে বিচার হতো এই বাংলাদেশে, যে আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, বাংলাদেশকে নতুন সৃষ্টি করে পাকিস্তান ভেঙেছেন, সেই কারণে হয়তো আজকে আপনাদের অনেকের ফাঁসিও হতে পারত। সেই শক্তি তো ক্ষমতায় ছিল 1975-এর পর থেকে, তারাই তো ক্ষমতায় ছিল। আমরা আপনাদের সন্তান, আপনাদের রক্তের উত্তরাধিকারী আমরা, সেই উত্তরাধিকারী হিসাবে আমরা এটা মেনে নিতে পারি নাই, আমি মানতে পারি নাই, আমার ছোট আমার ভাই বাবু মানতে পারে নাই, আমার বড় ভাই সেলিম ওসমান মানতে পারেন নাই, এখানে অনেক নেতারা আছেন যারা মানতে পারেন নাই, আপনারাও মানতে পারেন নাই, মানতে পারেন নাই বিধায়। সেই দিন আমি এমপি হওয়ার পরে বলেছিলাম যে যেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্ম হয়েছে, যেই নারায়ণগঞ্জ ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যেই বাংলার নারায়ণগঞ্জ গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যেই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে এই নারায়ণগঞ্জ, যেই নারায়ণগঞ্জের কথায় অন্য কারোর স্বীকৃতি দরকার নাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার আত্মজীবনে বারবার এই নারায়ণগঞ্জের কথা তুলে ধরেছেন, সেই নারায়ণগঞ্জে আমরা বলেছিলাম গোলাম আজম যারা আমার 71 সনের মামনের ইজ্জত নিয়েছে, যারা 2 লক্ষ মামনের সম্ভ্রম নিয়েছে, যারা 30 লক্ষ শহীদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে এই বাংলাদেশকে পরাধীন করতে চেয়েছিল, আমরা টোকেন হিসেবে বলেছিলাম সেই গোলাম আজমকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। তার পরিণতিতে বম ব্লাস্ট হল 16 জুন 2001। আপনারা জানেন রক্তের দাম কি, আমিও সেদিন উপলব্ধি করেছিলাম রক্তের দাম কি, কারণ আমি রক্তের উপরে শুয়েছিলাম, এক্সটেনশন লাইফে আছি এখন। আপনারা যেমন এক্সটেনশন লাইফে আছেন, আপনাদের সন্তান হিসাবে আমিও এক্সটেনশন লাইফে আছি, তাই কোনো কিছু বলতে রাগ ঢাক করে বলি না। আজকে সেই দিন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে হয়তো আমার বাবার হক আদায় করেছিলাম যে আমরা গোলাম আজমকে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম। হ্যাঁ, 20 জন মানুষের জীবন গেছে আমাদের, হ্যাঁ চন্দন পঙ্গু হয়েছে হাঁটতে পারে না দুটো পা নাই, রতন পঙ্গু হয়েছে হাঁটতে পারে না দুটো পা নাই, আমার পায়ে অসংখ্য যন্ত্রণা হয় সারা শরীরে স্প্লিন্টার ভরা, ঠিক আছে, তবু তৃপ্তি লাগে এইটা যে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তো বলতে পেরেছি গোলাম আজম তুমি নারায়ণগঞ্জে রাজা কালার বদরদের জায়গা হবে না নারায়ণগঞ্জের মাটিতে, এই কথা বলতে পেরেছিলাম। কিন্তু সেই দিন যদি আমরা যেভাবে বলেছিলাম শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যদি একইভাবে বলা হতো তাহলে আজকের দিন আমাদের দেখতে হয় না, আমাদের 2001-এর পরে দৃশ্য দেখতে হয় না। অনেকে বলেন নাই, সমস্যাটা হচ্ছে দুই জায়গায়, সমস্যা তো দুই জায়গায়। সবাই কি মুক্তিযুদ্ধ নিজের স্বেচ্ছায় করেছিল? তাহলে তো জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ বলতে হয়। কর্নেল অলি আহমেদের বই পড়ে, যেই কর্নেল অলি আহমেদ বিএনপির অন্যতম নেতা, আমি পার্লামেন্টে বলেছিলাম, উনি ওনার নিজের বইয়ে লিখেছেন, কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ওনার বইতে উনি লিখেছেন
জিয়াউর রহমান স্বেচ্ছায় মুক্তিযুদ্ধে যান নাই, উনি চট্টগ্রামে অস্ত্রের খালাস করতে গেছিলেন। একটা পর্যায়ে এই কর্নেল অলি আহমেদ, উনিও বিএনপি নেতা ছিলেন এক সময়, এখনো আমাদের সরকার বিরোধী, বাট আমি সম্মান করি ওনাকে, উনি তখন লেফটেন্যান্ট ছিলেন কিংবা ক্যাপ্টেন ছিলেন, উনি অস্ত্র ঠেকিয়ে কি উনি অস্ত্র ঠেকিয়ে সেই দিন জিয়াউর রহমানকে বাধ্য করেছিলেন মুক্তিযুদ্ধে যেতে অস্ত্র ঠেকিয়ে, আমি তাকে সম্মান করি। তাই আজকে এই নারায়ণগঞ্জে সকালবেলা যখন আসলাম, আমি এতক্ষণ অনুষ্ঠানে থাকতাম না হয়তো, আমি মন্ত্রীর জন্য অপেক্ষা করছি, আমি মন্ত্রীর জন্য অপেক্ষা করবো না, মন্ত্রীর টাইম মতো আসা উচিত ছিল, মন্ত্রীর টাইম মতো আসা উচিত ছিল, মুক্তিযোদ্ধাদের সম্মান অনেক বেশি, যে কোনো মন্ত্রী মিনিস্টারের পক্ষ থেকে অনেক বেশি সম্মান। তাই সেখানে আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি হয়তো থাকতামই না তখন, আমি আজকে সকালে যখন আমার বড় ভাই মোহাম্মদ আলী ভাই বললেন, আমার বড় ভাই সেলিম ওসমান নির্দেশ দিলেন তুমি সব আমি চলে এসো, আমি অসুস্থ থাকা অবস্থায় চলে এসেছি, কিন্তু আমি বাবুকে বলছিলাম, আমি বাবলিকে বলছিলাম, আমি যখন চাষার রাইফেল ক্লাবের সামনে গেছি, এখানকার অর্ধা ম্যাক্সিমাম লোকের সাথে আমি হাত মিলিয়েছি, বিশ্বাস করেন আমার কাছে একটা অনুভূতি হয়েছে আজকে, আমি এই অনুভূতি কোনদিন ভুলব না। আমি দেখলাম 70-75 বছর বয়স এই লোকগুলির হাত কত দৃঢ় কত শক্ত, তারা যে আমার হাতটা আমার সাথে মিলালেন, আমার কাছে আজকে আমার মনে হয়েছে আমার শরীরে আপনার রক্ত প্রবাহিত হয়েছে। আমি আপনাদের সালাম জানাই, শ্রদ্ধা জানাই, আমি সালাম জানাই শ্রদ্ধা জানাই এই কারণে আমি সেই পিতার সন্তান, যিনি বাংলাদেশে এয়ার অ্যাটাক যখন হয়েছিল ভারতের পক্ষ থেকে, উনি সেই দিন ওটা নেতৃত্ব দিয়েছিলেন। আমি গর্বের সাথে বলতে চাই আমি সেই মুক্তিযুদ্ধের সন্তান যিনি রেডিও বাংলাদেশে এসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন দেশ স্বাধীন হয়েছে, এবং বাংলাদেশের হাইকোর্ট রেডিও বাংলাদেশ টেলিভিশনে যিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। কিন্তু কষ্ট লাগে তখন মুক্তিযোদ্ধা ভাইরা, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই, যখন সেই পরিবারকে তুলে অনেকেই কথা বলেন আমার কাছে কষ্ট হয়, আমাকে নিয়ে বললে আমার কোন কষ্ট হয় না, কিন্তু যখন পরিবার ভিত্তিক কষ্ট বলা হয় তখন আমার কষ্ট হয়, এবং কষ্ট হয় তখন যখন দেখি দুইটা শ্রেণীকে আমি খুব লক্ষ্য করি, এক যারা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি হয়েছেন, আমি মুক্তিযুদ্ধের চিনি কারণ ম্যাক্সিমাম মুক্তিযুদ্ধের কোলে আমি উঠেছি ছোটবেলায়, আমার প্রথম দেখা মুক্তিযুদ্ধ হচ্ছে দাসদের সাত্তার ভাই, আমি প্রথম তাকে দেখেছি, আমি তখন কাশীপুরে আমাদের চেয়ারম্যান দায়মুদ্দিন চাচার বাসায় ছিলাম, আমি আমার মা সহ আমি প্রথম তাকে দেখেছি, আমি অবাক হয়ে তাকে দেখেছি, সেদিন আরো অনেকে হয়তো ছিলেন, আমি সবাইকে সেদিন মনে করতে পারিনি যে ছোটবেলায় ওনাদের কাছে কোলে পিঠে মানুষ হয়েছে চিনেছি, কিন্তু কষ্ট লাগে, তারা অনেকেই সেদিন নারায়ণগঞ্জের নেতৃত্ব ছিলেন যারা কিংবা যাদের অনেকেই আজকে বড় বড় কথা বলেন, তাদের পরিবারের সদস্যরা যোগ্য শারীরিকভাবে কাঠামো থাকা সত্ত্বেও সেদিন কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, করেন নাই, কিন্তু হঠাৎ করে দেখলাম স্বাধীনতার পরে যাদের হাতে 10 টাকাও ছিল না তাদের 10-12টা বাড়ি হয়ে গেছে, বড় বড় পুকুরের মালিক হয়ে গেছেন, আমি অবাক হই, আমি অবাক হই, তাদের হয়েও অনেকে খুব খারাপ ভাষা যদি বলি ওয়েলিং কিংবা চামচামিও এখন করেন, আমি অবাক হই যখন দেখি কোন মুক্তিযোদ্ধা রাজাকারের সন্তানকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের উপরে হাত দেওয়ার সাহস দেখান এবং মুক্তিযোদ্ধাদেরকে পাশে রেখেই তারা এই কাজটির সমাধা করেন। বঙ্গবন্ধুর বাংলাদেশে কাউকে ক্ষুধা যুক্ত রাখার জন্য না, আমি সেই জন্য বলি মুক্তিযোদ্ধারা যেমন মুক্তিযুদ্ধ করেছেন আমি দেখেছি নিজের চোখে, অনেকেই মুক্তিযুদ্ধ না নারায়ণগঞ্জে, অনেকেই মুক্তিযুদ্ধ না চলে গেছেন কিংবা আছেন, কিন্তু আমি দেখেছি নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধের পরে আমরা তো না খেয়ে কাটিয়েছি, খান সাহেব ওসমানের নাতি হিসাবে, একেম শামসুর জোহর ছেলে হিসাবে 75 থেকে 79-81 পর্যন্ত ভাত না খেয়ে কাটিয়েছি একবেলা, আমার বড় ভাই সেলিম ওসমান ঢাকার থেকে ময়মনসিংহ বাস চালিয়েছেন, মুরগি বেঁচেছেন, আমাদের সংসার চালিয়েছেন, বড় ভাই নাসিম ওসমান মুক্তিযুদ্ধ ছিলেন, আরেকবার মুক্তিযুদ্ধ করেছেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর, বঙ্গবন্ধুর মৃত্যুর পর প্রথম বাংলাদেশের যদি কেউ রিভল্ট করে থাকে সেটা নাসিম ওসমান করেছেন, ওই যে মঞ্জু ভাই এখানে বসা আছেন, এই মঞ্জু ভাইদেরকে সাথে নিয়ে 50 জন ছেলেকে নিয়ে উনি প্রথম বঙ্গবন্ধুর রিভল্টে যান, পরে বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর সাথে যোগ দিয়ে আরেকটি মুক্তিযুদ্ধ শুরু করার চেষ্টা করেন, হয়তো ইন্দিরা গান্ধী ক্ষমতাচ্যুত না হলে বাংলাদেশের ইতিহাস আজকে অন্যভাবে লেখা থাকতো, কিন্তু যখন দেখি এই দুটো শ্রেণীকে আমি খুব খেয়াল করে দেখি, যারা মুক্তিযুদ্ধ করেন নাই কিন্তু মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি, অনেক বাড়িগাড়ি হইতে পারে তারা আওয়ামী লীগের নেতা, হইতে পারে তারা আওয়ামী লীগের নেতা, কেউ হয়তো কোনো জায়গায় এক সময় গাড়ি চালিয়েছেন, ট্রাক চালিয়েছেন, বাস চালিয়েছেন, 71-এর পরে দেখলাম
বাড়ি ঘরের মালিক হয়ে গেছেন দশটা বারোটা বাড়ি এক একজনের। কই আমাদের তো হয় নাই, আপনাদের হলো কেন করে? তারা মুক্তিযোদ্ধা না, কিন্তু মুক্তিযোদ্ধা তো এখানে দেখছি আজকে। মুক্তিযোদ্ধা যখন এখানে বক্তব্য দেয় সেলিম মিয়া তখন থামিয়ে দেন, পুষ্টিহীনতায় ভুগছি। ইয়েস ট্রু, এখানে আমি বলতে পারি 85% না 90% মুক্তিযোদ্ধা আজকে মারা গেলে তার পরের দিনকার সংসার কিভাবে চলবে উনি এটা জানেন না। সত্যি কথা, এটা এটা বাস্তব কথা। যেইটুকু আছে যে ইজ্জত আছে সেই ইজ্জতটা দেওয়ার মালিক হয়েছেন আল্লাহ রাব্বুল আমিন, এবং সম্মানটা দিয়েছেন শেখ হাসিনা। ধন্যবাদ জানাই মোহাম্মদ আলী ভাইকে, ধন্যবাদ জানাই সেলিম ওসমানকে। আজকে তারা কষ্ট করে এই আয়োজন করেছেন, যে আয়োজনটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় হয়তো এভাবে করা হয় নাই। আমি তাদেরকে সম্মান জানাই। তাই আজকে বলি, সামনে কিন্তু আরেকটা যুদ্ধ রয়ে গেছে মুক্তিযোদ্ধা ভাইরা। এই যুদ্ধটা সবচেয়ে কঠিন যুদ্ধ, সবচেয়ে কঠিন যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করলে টিকে যাব আমরা, আর যদি এই যুদ্ধে পরাজিত হই তাহলে সামনে কঠিন সময়। জয় আমাদের অবশ্যম্ভাবী যদি সেই জয় জনগণের দ্বারা হয়, কিন্তু এই রাষ্ট্র কোন সময় সব সময় জনগণ দ্বারা পরিচালিত হয় না। ষড়যন্ত্রকারীরা মাঠে নেমে গেছে, চতুর্দিকে কর্মসূচি চলছে। ভয় হয় তখনই যখন বঙ্গবন্ধু প্লেন থেকে নামেন। সবার আগে দেখেছি সেদিন, আমার বাবার কাছে শুনেছি, খন্দকার মোস্তাক সেদিন বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে বলেছিলেন, বঙ্গবন্ধুর জন্য এমন কান্না উনি কান্দলেন, এবং কান্নার সময় একটা পর্যায়ে উনি বলেছিলেন যে বঙ্গবন্ধু তাজউদ্দিন চায় নাই তুমি দেশে ফিরো। প্রথম ডায়লগ ছিল তার এটাই, বঙ্গবন্ধু তাজউদ্দিন চায় নাই তুমি দেশে ফিরো। প্রথম থেকে ডিভিশন বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন। আমার বড় ভাইয়ের বিয়ের দাওয়াত দেওয়ার সময় আমরা শুনেছি তার মুখের থেকে। কিন্তু মনে রাখবেন, এই মোস্তাকরা কিন্তু যুগে যুগে জন্ম নেয়, সব জায়গায় জন্ম নেয়, যুগে যুগে জন্ম নেয়, সব জায়গায় জন্ম নেয়, নারায়ণগঞ্জেও জন্ম নেয়। তারা বেনিফিশিয়ারি গ্রুপ, তারা বেনিফিশিয়ারি। আপনাদেরকে এই কাজটা আজকে আপনাদের না, সেলিমিয়া বললো যে আপনাদেরকে ইতিহাস শিক্ষা দিতে হবে, এটা আপনাদের কাজ। বাট আমরা ব্যর্থ হওয়ার কারণে এটা এখনো আপনাদের কাজ। আমরা ব্যর্থ হয়েছি। আমরা দুটো প্রজন্ম সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এক যারা দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধুর নির্দেশে, এই দেশকে যারা স্বাধীন করেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। একটা দেশ স্বাধীন করার পরে এর চেয়ে বড় কাজ আর কিছু থাকতে পারে না। আরেকটা জেনারেশন তৈরি হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে 75-এর পর বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য যারা সেই দিন রাজপথে নেমেছে, সেই প্রজন্মটা আমরা এবং আমাদের পূর্বপুরুষরা। এরপর থেকে যারা সৃষ্টি হয়েছে আমরা, আমরাও আরেকটা প্রজন্ম যে বঙ্গবন্ধু হত্যাটাকে মেনে নিতে পারেনি, এই দুইটি প্রজন্ম। কিন্তু দেখতে হবে একটা, আওয়ামী লীগ করুক আর যেই দলই করুক না কেন, দেখতে হবে একটা যে সক্ষম থাকা অবস্থায় 71 সনে যুদ্ধ করেছিল কিনা, দেখবেন এটা, খেয়াল করে দেখবেন। আর দেখতে হবে আরেকটা, 75-এর পরে আওয়ামী লীগ করার পরেও কে কি অবস্থানে ছিলেন, কে কি করেছেন, এটা দেখতে হবে। চেরা বামুনের পৈতা লাগে না, আমাদের কারোর কাছে পৈতার দরকার নাই। আমি এর বেশি আর বলবো না, শুধু এইটুকু বলবো, আমি শামীম ওসমান কালকে মরে গেলে কিচ্ছু এসে যায় না দেশের। শেখ হাসিনার বেঁচে থাকা খুব দরকার, খুব দরকার। দরকার আপনার জন্য না, দরকার আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। 25 বছর পরে এই বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা থাকবে বলে আমার মনে হয় না, সবাই চলে যাবে, দুনিয়ার নিয়ম অনুযায়ী সবাই চলে যাবে। 25 বছর বেশি সময় বললাম, তারপরে হয়তো থাকবেন না। আপনাদেরকে মুক্তিযোদ্ধা চলে যাবেন ঠিকই, কিন্তু রেখে যেতে হবে একটা আরেকটা প্রজন্ম, যারা আপনাদের মৃত্যুর পরেও আরো হাজার হাজার বছর পরেও আপনাদেরকে সম্মান করে। আমি দেখে অবাক হই যে এই জাতি তার যোদ্ধাকে সম্মান করে, সেই জাতিকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আমরা আমাদের যোদ্ধাদের সমর্থন সম্মান করতে পারি নাই, শেখ হাসিনা না থাকলে পারতামও না। আমি নিজের চোখে দেখেছি রাশিয়াতে, রাশিয়াতে বিয়ের পরে, শুনে অবাক হবেন, রাশিয়াতে বিয়ের পরে যখন একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে হয়, তাদের প্রথম কাজ হচ্ছে নতুন জীবনে ঢোকার আগে স্বামী স্ত্রী মিলে সেই দেশের স্বাধীনতার বিজয় স্তম্ভে যে ফুল দেয়। আমি তখন একটা ডেলিগেশনে গেছিলাম, আমি দেখলাম অনেক ছেলে মেয়ে এই গাউন পরে এসে ফুল দিচ্ছে। আমি অ্যাম্বাসেডারকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, এরা এখানে ফুল দিচ্ছে কোনো বিয়ের ড্রেস পরে? বলে এটা রাশিয়ার নিয়ম। কি নিয়ম? যে বিয়ের সময় তারা এসে বিয়ের পরেই প্রথম কাজটি করবে, তাদের দেশের যোদ্ধাদেরকে যারা তাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে তাদেরকে সম্মান জানানো। দ্যাটস ওয়াই দে আর কামিং ব্যাক, তারা কিন্তু আবার উঠে আসতেছে এত ষড়যন্ত্রের পরে। সো উঠে আমরাও আসবো, মাথা উঁচু করে আমরাও দাঁড়াবো। যেই দেশ আপনারা স্বাধীন করেছেন সেই দেশকে অনেকে তলাবিহীন ঝুড়ি বলার চেষ্টা করেছে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের বাংলাদেশে দাঁড়িয়ে আপনাদের সন্তান হিসেবে বলতে চাই, সারা বিশ্বের দিকে তাকিয়ে, বাংলাদেশ
এখন কাউর উপরে ভরসা করে দাঁড়া নাই। বাংলাদেশ তার নিজের পায়ে নিজের পায়ে শক্ত পায়ে দাঁড়িয়েছে। সামনে সময় এসছে পৃথিবীর সমস্ত দরজা খুলে দিয়ে ইনশাআল্লাহ 2041 এর মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হব। আর সর্বশেষ বলতে চাই, আমিনুল ভাই বলেছেন, উনি আমার নামটা বারবার ভুলে যান, আমি উত্তর দিতে চাই, আমিনুল ভাই নাম যদি মনে না থাকে, ভিতরে না থাকে অন্তরে, ভুলে তো যাওয়াটা স্বাভাবিক। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।